অবৈধ মদ উদ্ধার করতে গিয়ে আক্রান্ত হলেন আবগারি বিভাগের কর্মীরা। ঘটনাটি ঘটেছে কুমারগ্রাম ব্লকের বারবিশাল লস্করপাড়া এলাকায়। অসম বাংলা সীমান্তের কুমারগ্রাম ব্লকের বারবিশাল লস্কর পাড়ায় অভিযান চালাতে গিয়ে আবগারি দপ্তরের কর্মীরা প্রাণঘাতী হামলায় আক্রান্ত হন। ব্যাপক মারধরের পাশাপাশি লোহার রড দিয়ে তাদের মাথায় আঘাত করা হয়। খবর পাওয়ার পর বারবিশাল ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে আক্রান্তদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। কামাখাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে তাদের প্রাথমিক চিকিৎসা করা হয়। আঘাত গুরুতর হওয়ায় আক্রান্তদের আলিপুরদুয়ার জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মানিক বর্মন, ডব্লিউ হোর ও ইয়াসিন মল্লিক নামে আবগারি দপ্তরের তিন কর্মী বর্তমানে সেখানে চিকিৎসাধীন। ঘটনাটিকে কেন্দ্র করে বারবিশায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় এদিন রাত পর্যন্ত অভিযোগ দায়ের না হলেও পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। আবগারি দপ্তরের আলিপুরদুয়ারের আধিকারিক সুমন দে এদিন সহকর্মীদের চিকিৎসা নিয়ে ব্যস্ত ছিলেন। ঘটনার বিষয়ে তিনি এদিন কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। সূত্রের খবর, গোপন সূত্রে খবর পেয়ে এদিন সন্ধ্যার সাতটা নাগাদ আবগারি দপ্তরের বারবিশাল সার্কেলের ভারপ্রাপ্ত আধিকারিকের নেতৃত্বে কয়েকজন কর্মী অবৈধ অসম মদ উদ্ধার করতে অভিযানে বের হন। তারা বারবিশাল লস্করপাড়ায় একজনের বাড়িতে হানা দেন। 17 অক্টোবর ওই এলাকায় প্রফুল্ল দাস নামে এই ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়েই আবগারি দপ্তরের কর্মীরা অসমে তৈরি প্রায় 225 লিটার অবৈধ মদ উদ্ধার করেছিলেন। গৃহকর্তা দীর্ঘদিন ধরেই অবৈধ মদের কারবারে যুক্ত বলে অভিযোগ। এদিনও ওই বাড়িটিতে চোরাপথে অসম থেকে আসা প্রচুর অবৈধ মদের সন্ধান মেলে। আবগারি কর্মীরা সেগুলি বাজেয়াপ্ত করেন। এ নিয়ে গৃহকর্তা ও তার পরিবারের সদস্যদের সঙ্গে এই সময় আবগারি কর্মীদের তীব্র বচসা ও পরে হাতাহাতি হয়। উদ্ধার করা মদ নিয়ে আবগারি দপ্তরের কর্মীরা ওই বাড়িটি থেকে বের হওয়ার সময় দুষ্কৃতীরা তাদের ওপর হামলা চালায়। ওই কর্মীদের ব্যাপক মারধরের পাশাপাশি লোহার রড দিয়ে তাদের বেধড়ক পেটানো হয়। অতর্কিত আক্রমণে দিশেহারা হয়ে পড়া দপ্তরের বাকি কর্মীরা কোনো মতে ঘটনাস্থল থেকে পালাতে পারলেও মাথায় লোহার রডের আঘাতে তিন কর্মী গুরুতরভাবে জখম হন। এদিকে ঘটনার খবর পেয়ে বারবিশাল ফাঁড়ির পুলিশ ততক্ষণে ঘটনাস্থলে উপস্থিত হয়। তারাই গুরুতর আহত আবগারি কর্মীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর উদ্যোগ নেয়। প্রফুল্ল দাসের বাড়িতে পুলিশকে জানাইছেন? আইসি তো ছিল এখানে, কজন গেছিলেন রেড করতে? ছজন। আপনারা তিনজন? আমরা সবাই আহত। আমাদের ভাই এখানে হিমালয়ান অপটিক্স, আই কেয়ার এন্ড কন্টাক্টলেস ক্লিনিক, কম্পিউটার আই টেস্টিং, হর তরিকে কি পাওয়ার গ্লাসেস, ব্র্যান্ডেড চশমা আর হর তরিকে কি স্টাইলিশ সানগ্লাসেস উপলব্ধ হ্যায়। তো আজ হি আইয়ে হিমালয়ান অপটিক্স, হনুমান মন্দির রোড, জয়গাঁও। কন্ট্যাক্ট নাম্বার 03566265101। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaga.